আমরা হচ্ছে মেন সার্ভার বা হচ্ছে ফাইল টাইল এডিট করতে পারতেছি বা ক্রিয়েট করতে পারতেছি। এখন হচ্ছে মনে করেন যারা নোডে কাজ করে ওরা তো চাই হচ্ছে নোডের একটা প্রজেক্ট এখানে রান হোক, ঠিক না? নোট দিয়ে দেখেন নোটটা তাড়াতাড়ি করা যাবে, পিএইচপি আবার একটু সময় লাগবে দেখেন। তো নোডে যেহেতু লাগবে তার মানে ফার্স্টে কি লাগবে একটা নোড, নোটটাতে একটা সফটওয়্যার নোট জেস লাগবে। তো সব এখানে আছে, হ্যাঁ আসতে ধীরে এই যে নোট ইনস্টল উইথ এনভিএম, হ্যাঁ। তো প্রথমে এই যে এটা হচ্ছে কমন, হ্যাঁ সফটওয়্যার ইনস্টল করা মানে এটা একবার দিয়ে দিবেন। এটা বারবার দিতে হয়, এই যে প্রতিবারই দেখা যায় যে এখানে কিছু না কিছু এই যে কিছু না কিছু আপডেট হয়েছে, ঠিক আছে, কিছু না কিছু আপডেট হয়। মানে আমি বলি আমরা যখনই একটা নতুন সার্ভিস ইনস্টল করি তখন দেখা গেছে ওই সার্ভিস রিলেটেড কিছু ডিপেন্ডেন্সি ইনস্টল হয়, ওই ডিপেন্ডেন্সিগুলোই আবার আপডেট হয়। আচ্ছা এরপর হচ্ছে যে এখানে এই জিনিসটা লাগবে, হ্যাঁ আচ্ছা এই দুইটা একসাথে রান করলেই হবে। এখানে দেখবেন আমাদেরকে ভার্সনগুলো দেখাবে, এখানে ভার্সনগুলো হচ্ছে সম্ভবত হচ্ছে যাই হোক ইনস্টল হয়ে গেছে, হ্যাঁ এগুলো সব হচ্ছে ওই ডকুমেন্টেশন থেকে কপি করা। এটা এগুলা 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 এগুলো হচ্ছে ওদের ওই যে এগুলা, হ্যাঁ 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 এগুলো হচ্ছে ওদের সিডিএন বলা যায়, হ্যাঁ সিডিএন থেকে আসতেছে। সিডিএন না, এটা মূলত একটা ফাইল, যে এসএস ফাইল। এসএস ফাইলের মধ্যে সব কিছু করা আছে, ওই যে বললাম না কোড পুশ করে, এটা কিন্তু ওইরকম কিছু একটাই ঘটছে। হ্যাঁ হ্যাঁ লোকেশনটাই হচ্ছে সিস্টেমে কোড পুশ করে দিচ্ছে। আচ্ছা এনভিএম লিস্ট রিপোর্ট, হ্যাঁ এটা দিলে যেটা হবে আমাদেরকে নোডে যতগুলো অ্যাভেলেবেল ভার্সন আছে সবগুলো দেখাবে। হ্যাঁ তো এখন মনে হয় 23 না 24 চলে আসছে। আমাদের বর্তমান যেটা লেটেস্ট LTS বলতে বোঝানো হয় লং টাইম সাপোর্ট আর কি। তো যে আমরা 22.12 এটা হচ্ছে আমরা ইনস্টল করবো, হ্যাঁ 22.12.0। তো এটা ইনস্টল করার জন্য হচ্ছে এটা NVM ইনস্টল এটা দিতে হবে। তো আমরা এখান থেকে লেটেস্টটা ইউজ করবো 22.12.0 হয়ে গেল, ঠিক আছে। এবার দেখেন গিটটা ইনস্টল করে ফেলি, হ্যাঁ আচ্ছা। তো এখানে দেখেন গিট এটা সিম্পল আর কি, এই যে sudo get update ফাইন, আমরা তিনটাই এখন থেকে কপি করে মেরে দিই, এত ভালো নয়, এটা হয়ে যাক। আচ্ছা আরেকটা জিনিস বলি, মনে করেন আপনার সেম সার্ভারের জন্য মাল্টিপল টার্মিনাল লাগবে, ঠিক না? রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট দিলেই হবে, ঠিক আছে। আজ দিয়ে হচ্ছে নতুন আরেকটা সেশন একটার জন্য তৈরি করা যাবে। বাই ডিফল্ট হচ্ছে সেই পিসিটাকেই ট্র্যাক করে আর কি। তো হোম মোবাইল স্ট্যাম মানে হচ্ছে এই পিসির রুট ড্রাইভ। আদান শেষে দিতে আমি ইনস্টলেশনগুলো ঠিক করি, হ্যাঁ দেখতে থাকেন রেকর্ড হচ্ছে। এটা হচ্ছে সব তো কপি পেস্ট করতেছি, শুনে করলেই হবে। আচ্ছা পিএইচপিটাও করে ফেল। আচ্ছা পিএইচপি দেখছেন কি অবস্থা, পিএইচপি আর কম্পোজার মিলে দিন দিন রান করা। আচ্ছা 8.2 নাম আছে আর শুধু আপডেট দিলে 8.3 অটো ইনস্টল হয়ে যায়। এটার হেভি স্পিড। আচ্ছা নোডের একটা বেসিক প্রজেক্ট লাগবে না? আচ্ছা সেটা তো আমরা ঠিক হয়ে জিপিটি হয়েছে রে ভাই, হোক। এটা ঢোকাটাই চ্যালেঞ্জ। এই যে গিটহাবের ভার্সন কত? গিট ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এবার লাগবে হচ্ছে কি করে দেয়, কিরান আছে স্কিপ করে যান এই ভিডিওটা শেষে, ক্লোজ শেষে দিয়ে কপি করলাম, আরেকটা ইনস্টল, আরেকটাতে মেরে দে। বলতে না হয়ে ওইটাই হইল না, আলাদা হইলে আবার হইতো, ঠিক না? ইনস্টলেশন শেষ করে ফেলে, দেন দুইটা আলাদা প্রজেক্ট দেখাই দিলেই হবে। না লাগবে না, সমস্যাগুলো ক্রিয়েট করি, এরপরে সলিউশনে আসি আর কি। হকার কেন লাগবে আগে সেটা বুঝাইতে হবে, আগে বুঝতে হবে ডকার কেন লাগবে। বউ যেন একসাথে তিনটা জুটে। আচ্ছা এই হ্যাঁ, ওয়েট ওয়েট ওয়েট, ঠিক আছে ঠিক আছে, ওকে ফাইন। একটু ট্রাই করি, পরের গুলো কমান্ড রান করে দিই। হ্যাঁ এর আছে অলরেডি, মানে ভাইরে এই কোডগুলো একবারে আসে নাই তো, অনেক কোড এক্সপেরিমেন্ট করে এগুলো হচ্ছে ভালো কোড আর কি, ভালো কোডগুলোই তো আছে এখানে। এরর দেওয়া শুরু হয়েছে রে, পয়েন্ট নিয়ে দিব। কাজ করে আছে কিনা সমস্যা তো উপরে। আচ্ছা ঠিক আছে, লেটেস্ট কোডই ভুল করতেছ। দেখছি, আরে হোক সমস্যা, এই তো দিলাম নাতিবুদিন কথা বলবো। চলবে সমস্যা অ্যাপাচি ইনস্টল না হচ্ছে, এই যে কানেক্ট হয়ে যাবে আবার অ্যাপাচি আর পিএইচপি কানেক্ট হয়ে যাবে। আর যে ইঞ্জিনিয়ারিং এর জন্য সিস্টেম আলাদা, হ্যাঁ আর কপি করতে করতে সব মেরে দিয়ে না না পড়ে। তবে একটা এরর আছে, এররটাকে সলভ করে নিতে হবে। আর যাই হোক, আমি রান করে আবার ফোনটা একদম ফ্রেশ করে দেবো না, ঠিক আছে? এরপর হচ্ছে সবাই একটু যাওয়ার আগে শিডিউল করে ফেলবেন কবে কে কে প্র্যাকটিস করবেন। একদিনে সময় পাবেন, টানা একদিন একদিন করে করেন, ঠিক আছে? নিজের মন মতো করে 8-10 বার করে সব কিছু ট্রাই করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি সার্ভার ওই যে প্যানেল থেকে উবুন্টু ইনস্টল করে দেবো না, একদম ফাঁকা হয়ে যাবে না, ওইটা আমার কাছে অ্যাক্সেস। আমি তো এখান থেকে কিনছি না, অবশ্য ভুল হয়েছে, আমরা একটা জিমেল দিয়ে কিনলেই হইতো। কথা হয়েছে একজন প্র্যাকটিস করতেছে আর একজন ফরওয়ার্ড মেরে দিল। আচ্ছা থাকুক, পরে থাক, একজন একজন করে দেন, ওইটাই ভালো। আচ্ছা ঠিক আছে, এখন আসেন, কাহিনী শেষ, এবার আমরা এখানে আসি। হ্যাঁ, ধরুন দিলাম হচ্ছে পিএইচপি ইনফো নামে কিছু একটা আছে না, চাই যে আমরা HTML এর মধ্যে কোথাও একটু প্রিন্ট করি। ওকে, হয়ে গেছে। সেভ তো অবশ্যই হয়েছে। কাট করিনি আছে তো। আচ্ছা ঠিক আছে, আমরা রিনেম করে পিএইচপি বানাই দিই। হ্যাঁ, এমন ভুল ধরছি সেটা তো আমি পাইতামই না। আচ্ছা দেখ, সমস্যা নেই, এখন আসবে। হ্যাঁ, এই যে পিএইচপি চলে আসছে, ঠিক আছে? আগে তাহলে পিএইচপি ওকে। এবার আসলে হচ্ছে আমরা নোট প্র্যাকটিস করি, নোটটা দেখে। তো নোটের জন্য হচ্ছে একটা ফোল্ডার বানাই নিচ্ছি, এখানে নাম দিলাম হচ্ছে কি এক্সপ্রেস, ঠিক আছে। আচ্ছা কথা হচ্ছে এটা কি সব HTML এ বানাইতে হবে? এটা না, হ্যাঁ হচ্ছে আমাদের রুট ফাইল হচ্ছে W এর মধ্যে বানাইলেই হবে, ঠিক আছে। হচ্ছে W যে এখানে ক্লিক ক্লিক করুন, এখানে একটা ডিরেক্টরি বানাই, ডিরেক্টরি হচ্ছে কি এক্সপ্রেস, ওকে এক্সপ্রেস। তো এক্সপ্রেস দেওয়ার পর আমরা এখান থেকে ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পর যারা জানেন না একটু শিখে ফেলেন। হ্যাঁ এখানে হচ্ছে আমাদের একটা ইয়া লাগবে। আচ্ছা খেয়াল করে দেখেন আমরা আছি এখন কোথায়, রুট ডিরেক্টরিতে না। তো মনে করেন আমি যেকোনো একটা ফোল্ডারে গেলাম, দুইটা জিনিস আবার দেখাই দিই, কন্ট্রোল দিই ফার্স্টে সিডি স্ল্যাশ ধরেন দিলাম হচ্ছে স্ল্যাশ var স্ল্যাশ www, এটা একটা প্রসেস, ঠিক না। এখন আপনি চাচ্ছেন এখান থেকে একদম রুটে যাবেন, এখান থেকে কোথায় যাবেন, সিডি এই যে এটা ব্যাকটিক, আমরা টিল্ড চিহ্ন আর কি, হ্যাঁ টিল্ড 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 হচ্ছে এই যে ব্যাকটিক্সের মধ্যে শিফট ধরে তখন একদম আবার রুটে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন আসেন এখানে এই লিঙ্কটা অনেক বড় হইতে পারে, মনে করেন আমি অনেক ইন্ডেন্টে আছি, ম্যানেজমেন্ট সেখান থেকে আবার পেজেস থেকে আবার রাউট থেকে আরেকটা ফাইলের মধ্যে। এখানে কার্সরটা রাখবেন, রেখে এই জায়গায় একটা বাটন আছে দেখছেন, ক্লিক করলে দেখবেন এই যে এখানে যে জিনিসটা দেখাইছে এটা এখানে চলে আসবে। আর মাঝে মধ্যে এখানে ফাইল সহ চলে আসে, তখন একটু কেটে দিলেই হয়। মনে করেন যে এখানে যে কোনো একটা ফাইল সিলেক্ট হয়ে গেছে index.html, কেটে দিবেন, এন্টার দেন, এটা কাটতে হবে। হ্যাঁ ঠিক আছে এরকম দেন, ওরে সিডি লিখে নাই, আচ্ছা সিডি লিখতে হবে, দেন পেস্ট করতে হবে। আচ্ছা আবার দেখায় সিডি টিল্ড, ঠিক আছে, নেক্সট সিডি এখানে ক্লিক করুন, দেখেন ফোল্ডারটা চলে আসছে, পার্টটা আসছে, এন্টার দিলাম, চলে আসছে। কিন্তু এখন এক্সপ্রেস ফোল্ডারে আছে, তো আমরা জানি কীভাবে এটা ইনস্টল করতে হয়, npm init। তো npm init আচ্ছা এখানে আরে ওয়েট আমার কাছে npm ইন প্যাকেজই নেই। আচ্ছা npm আই দিলে হবে শোনা তো। আচ্ছা এখানে একটা জিনিস বলি, সম্ভবত এখানে পারমিশন সমস্যা আছে, বুঝছেন। এই দেখেন এখানে ফাইন্ড এ ফাইল, এই যে এখানে হচ্ছে, আচ্ছা আমি বলি বিষয়টা হচ্ছে আমরা উইন্ডোজে যখন কাজ করি তখন হচ্ছে বাই ডিফল্ট এই প্যাকেজ ডট জেসনটা তৈরি করে ফেলে, বুঝছেন। এখন আসলে এটা করতে পারতেছে না, সেটা করি npm i এক্সপ্রেস, দেন এখন আবার ঠিকঠাক কাজ করবে আর কি। হ্যাঁ উইন্ডোজের সুবিধা এখানে পাইলাম না, যাক। দিলাম দিলাম কেটে গেছে না। আচ্ছা তার মানে এখানে চলে আসছে, ঠিক আছে। এখন এই ভিতরে আমাদের কি লাগবে, একটা ফাইল লাগবে, ফাইলের নাম আমরা দিলাম হচ্ছে কি app.js। আচ্ছা এগুলো হচ্ছে কন্ট্রোল ধরে জুম করলে জুম হয়, ঠিক আছে। সমস্যা হচ্ছে এই জায়গাটা আবার জুম হয় না, ঠিক আছে। এটা এটা হচ্ছে এই যে পেড ভার্সন নিলে সেটিং থেকে ফুল মডিফাই করা যায়, ঠিক আছে। আইকন টাইকন সব চেঞ্জ করা কাহিনী করা যায়, যাক পরে থাক। আমরা এখান থেকে যে ওপেন ইন ডিফল্ট ব্রাউজার ডিফল্ট ম্যানেজার, নিচে টিট 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 করবে, ক্লিক করবেন, চলে আসবে, আসছে একটা এজ দেন। আর এখান থেকে দেখেন কাকু থেকে কোডটা কপি করে চুরি করেন, কাকু কোড দিয়ে দিছে, কপি করলাম, ঠিক আছে। মাঝে মধ্যে ডোনেট করে দিবেন, বুঝছেন, নাহলে লোকগুলো তো সার্ভাইভ করতে পারবে না। দেখ এখন দেখেন 3000 পোর্টে আমাদের প্রজেক্টটা রান হবে, কোন কত পোর্টে, 3000 পোর্টে। তো একটা জিনিস মাথায় রাখেন, এই প্রজেক্টটা রান হচ্ছে কোথায়, কোন প্রজেক্টে, সার্ভারের কম্পিউটারে। আমার সার্ভারটা যে কম্পিউটারে আছে সে কম্পিউটারে, আমরা কিন্তু অন্য কম্পিউটারে কাজ করতেছি, আমরা কাজ করতেছি ক্লায়েন্টের কম্পিউটারে, এতটুকু একটু ম্যাপ রাখা লাগবে। এখন দেখেন এই প্রজেক্ট এখন রান করতে হবে, যেহেতু এটা সার্ভারের প্রজেক্ট। কার প্রজেক্ট, মানে সার্ভারের যে কম্পিউটার আমাকে। আপনি যদি এটাকে রান করতে চান, আমরা এখানে আসলাম, আমরা ফোল্ডার কিন্তু ঠিকঠাকটাতেই আছি, ঠিক আছে। ঠিকঠাকটাতে যদি থাকি আমরা এখানে দিব হচ্ছে কি নোড app.js দিলে যে আমাদের সার্ভারটা রান হওয়ার কথা। কথা হচ্ছে এটা আউটপুটটা তো দেখতে হবে, ঠিক আছে। এটা আপনার জন্য পসিবল না আর কি, যে ওই পিসের জিনিস এই পিসে রান করা। আমাদের কি করতে হবে, একটা লিঙ্ক আপ করতে হবে। এটা হচ্ছে কি এই যে একটা পোর্ট লোকাল হোস্ট, মানে হচ্ছে এই যে আমার এই লিঙ্কটা 103.191.240, ওই পিসি শুধুমাত্র লোকাল হোস্টকে চেনে। কারণ আমি যদি কন্ট্রোল ধরে ক্লিক করি দেখবেন যে কিছুই আসে না, কারণ হচ্ছে ওই পিসি আর আমার পিসি কিন্তু কি না, সেম না। তাহলে ওই যে আগেরটা যেরকম আমরা ডোমেন দিয়ে পেয়ে গেছি, পোর্ট দিয়ে পেয়ে গেছি, এটা আবার কি করতেছি না, আমরা পাচ্ছি না। বুঝে গেছে স্যার? আর আরেকটা বিষয় বলি, এই যে পোর্ট আছে না, আপনি চাচ্ছেন যে 3000 পোর্টেই যে কিউ হচ্ছে আপনার ইয়ে দিয়ে পাক, এটা কি যেন বলে, এই হোস্টিংয়ের আমাদের হোস্টিংয়ের যে ইয়াটা আছে, আইপিটা আছে, এটা দিয়ে কেউ ভিজিট করুক, তখন যেটা করতে হয় এই জিনিসটা একটু লিখেন। হ্যাঁ, এটার নাম হচ্ছে ফায়ার ওয়াল। হ্যাঁ, ফায়ার ওয়াল। হ্যাঁ, ফায়ার ওয়াল জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, উইন্ডোজের জন্য ইম্পর্টেন্ট, সব জায়গার জন্য ইম্পর্টেন্ট। ফায়ার ওয়ালে হচ্ছে এটাকে একটু পারমিশন দিতে হয় যে কেউ আমার ডোমেনের সাথে বা হচ্ছে আমার আইপির সাথে যদি 3000কে অ্যাক্সেস করতে চায় সে যেন করতে পারে। বুঝে গেছে? আচ্ছা, তো এই জিনিসটা জানেন, আমরা একটু জাস্ট হেল্প নেই, তাহলে তাড়াতাড়ি হবে আর কি। ডিপিএস সার্ভার পারমিট 3000 পোর্ট ছিল না, 3000 পোর্ট অ্যাক্সেস ফ্রম ওয়েব ব্রাউজার। হ্যাঁ, ওয়েব ব্রাউজার মানে দুইভাবে করা যায়। বেসিকটা আগে দেখি, ঠিক আছে? আচ্ছা, ইজি দিয়ে দিই। হ্যাঁ, লিঙ্ক উইল বি, এটা বলে দিই, ঠিক আছে? যদি আমরা এটা হিট চলে গেছে পেয়ে যাবে। তাহলে দেখেন সে যেটা করবে যে ফায়ারওয়াল প্রথমে বলে দিচ্ছে, দেখছেন? তাহলে আমাকে শুধুমাত্র দেখেন এই যে অ্যালাউ করতে হবে যে যে কেউ, আপনি যদি উড়া দূরা মারেন, খেয়াল করে দেখবেন, আমরা যদি পোর্ট স্ল্যাশ 3636 দেখি, 27 দেখবেন সি প্যানেলে নিয়ে যায়। খেয়াল করছেন কখনো? ডোমেন নামের সাথে ডোমেন নামের যে হোস্টিংটা আছে, প্রতিটা ডোমেনে তো একটা হোস্টিং থাকে, হোস্টিং কোলন যদি লেখেন হচ্ছে 3636, দেখবেন আপনাকে সি প্যানেলে নিয়ে যাবে। হ্যাঁ, কারণ হচ্ছে ওখানে একটা ম্যাপ করা আছে, ঠিক আছে? ফায়ারওয়ালে ওই পোর্টের পারমিশন দেওয়া আছে। আমরা এখন চাই কেউ যদি এই পোর্টে হিট করে, তাহলে সে কি করতে পারবে, এই পোর্টে আসলে আমি যা দেখাইতে চাচ্ছি সেটা সে দেখতে পারবে। বুঝে গেছে? তাহলে আসেন, আর এখানে বলে দিচ্ছে, হ্যাঁ, ট্রান্সফার প্রোটোকল আর কি, টিসিপি আইপি। এখন দেখেন আপনি যদি এটাকে কন্ট্রোল সি মারেন, আপনার সার্ভারই মানে পোর্টের প্রজেক্টটাই অফ হয়ে যাবে। আপনাকে যা কাজ করতে হবে সেটা হচ্ছে আরেকটাতে করতে হবে, ঠিক আছে? আরেকটা টার্মিনাল কাজ করতে হবে আর কি। আমরা এখানে পারমিশনটা দিলাম, এখন দেখেন রুলস আপডেট হয়ে গেছে। না, এটার সাথে রিলেশন না, এটা তো আলাদা কাজ করছি আমি। তো এই প্রজেক্টটা জাস্ট আমি যে 3000 পোর্টে রান হচ্ছে সেটা আমি বলে দিলাম। এরপর আসেন এই যে সুডো ফায়ারওয়াল স্ট্যাটাস, এটা দেখলে একটু আমরা চেক দিতে আসলে রান হয়েছে কিনা। হ্যাঁ, এখানে যতগুলো পোর্ট অন আছে সবগুলো দেখা যায়। আর এটা দেখেন ইনঅ্যাক্টিভ দেওয়া আছে, অ্যাক্টিভ না করলে হবে আশা করি। app.listen, এই যে এখানে একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? 000 দিতে হবে, লোকাল হোস্ট না দিয়ে কি দিতে হবে, 000। ওই ইয়েতেও সেম, কিন্তু আমরা এই যে না না যে রাউটার দিয়ে কাজ করি না, রাউটারের পোর্ট দিয়ে, ওখানে কিন্তু সেম জিনিসটা, ঠিক আছে? পোর্টটা দিলাম app.listen, এই যে সেকেন্ড প্যারামিটারে পাঠাইতে হবে। তাহলে সেকেন্ড প্যারামিটারে আমরা পোর্টটা বলে দিলাম, আর কন্ট্রোল এস দিতে হবে। ফাইল না এটা, তাহলে কোথায় ছিলাম আমরা? আচ্ছা, প্রজেক্ট যেহেতু রিরাইট করছি, রান করে দেয়, তাহলে এরকম একটা পোর্টে এটা কেউ না রান হয় কিনা। কন্ট্রোল সিতে গিয়ে অফই হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে বাংলা ওয়ে আর কি, যে আমরা যদি একটা কোনো পোর্টকে অ্যাক্সেস করতে চাই, তাহলে যে কোনো, এটা মানে বিষয়টাতে যে আসলে এই নোট প্রজেক্ট রান করছি এটা না, যদি এটা লারাভেল প্রজেক্ট হইতো 8000 পোর্টে রান করতে পারতাম। রিলেশন আসলে নোডের সাথেও না, পিএইচপির সাথেও না, রিলেশন কার সাথে, পোর্টের সাথে। পোর্ট আসলে এই পোর্টটা আমার কি আছে, আমার অ্যালাউ করা আছে কিনা। এখন দেখেন যদি আমি এই যে নোডের প্রজেক্টটা যদি আমি কন্ট্রোল সি মারি, গায়েবুল হাওয়া। হ্যাঁ, সার্ভারে কিছু নাই। বুঝে গেছে? ক্লিয়ার? তাহলে দেখেন আপনি মোটামুটি দুইটা জিনিস শিখছেন। একটা হচ্ছে আমার স্ট্যাটিক ফাইল হয়, স্ট্যাটিক পিএইচপি ফাইল হইতে পারে, স্ট্যাটিক এইচটিএমএল ফাইল হইতে পারে, সেটা আমরা রান করতে পারতেছি। কিন্তু নোডের ক্ষেত্রে ঝামেলা হচ্ছে নোড তো আলাদা জিনিস, এটাকে পোর্ট ছাড়া রান করা যায় না, বুঝে গেছে? পোর্ট যদি আমি চাই যে কোনো একটা পোর্টে আমি আমার প্রজেক্ট রান করব, সেটা সাধারণত টেস্ট পারপাসে রান করা হয় আর কি, প্রোডাকশনের সিস্টেম এমন না। কথা হচ্ছে এই যে আমি কন্ট্রোল সি দিচ্ছি চলে যাচ্ছে, এটাকে বিপদ না? আমি চাই হচ্ছে কি হোক, রান থাকুক। এই পার্টটা দেখাই আমরা নামাজের বিরতি হচ্ছে, আমরা এখান থেকে যাবো একটু নিচের দিকে আসবেন। হ্যাঁ, আসলে pm2 আছে, ইনস্টল করে প্রক্সি ইনস্টল। এই যে প্রক্সি ইনস্টল লাগবে ফার্স্টে। তো প্রক্সিটা মূলত কি করে, প্রক্সি মূলত হচ্ছে pm2 আর কি। হ্যাঁ, তো প্রক্সিটা হচ্ছে আমার পিসি যতক্ষণ অ্যালাইভ আছে ততক্ষণ সে এই পোর্টটাকে রান করে রাখে, কিন্তু পিসি অফ করে দিলে আবার অফ হয়ে যায়। তো সুবিধা হচ্ছে কি, আমাকে টার্মিনালের অন রাখা অফ মানে অন রাখা লাগে না। এখন যেরকম আমাকে টার্মিনাল অন রাখা লাগতেছে, কোনো কারণে আমার পিসি অফ হয়ে যায় বা আমি মোবাইল স্ট্রিম কেটে দিই, সাথে সাথে কিন্তু কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। এটা করবো, এটা কমান্ড কপি করব, প্রক্সি ইনস্টলটা দিব, এরপর পেস্ট করলাম, এন্টার দিলাম, ডান। দেখেন হয়ে গেছে, মাত্র কয়েক সেকেন্ডের কাজ ছিল। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন যে এখানে কিছু কাজ করতে হয়। আফটার কাজ শেষ হয়ে গেছে মনে হয়, বুঝলেন? কাজ শেষ। এখন দেখেন এই জায়গাতে দেখছেন pm2 স্টার্ট সামথিং 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 কিছু লেখা আছে .js। তো এটাই মূলত যে আমরা লিখি কি, নোড অ্যাপ .js, মনে আছে? আর এখানে লিখতে হয় মানে নোডটা হয়ে গেছে pm2 স্পেস স্টার্ট, আর শেষে ওয়াচ মোডে যেন থাকে, আমরা যেন কোনো কিছু যদি সেভ করি, মানে এটা নোডমন আর কি, নোডমন অ্যাপ .js ওয়াচ মোড, বুঝে গেছে? এই নোডে যেগুলো কাজ করে একটা এমও করে না। বলতেছি নোডমনে রান করো কিভাবে, নোডমন অ্যাপ .js ওয়াচ মোডে রান করো না, বলবি তো, এমও তো করবে, কি একটা অবস্থা। আচ্ছা, এখন দেখেন এটা কপি করলাম, কপি করে আমরা তো আমাদের ফাইলে আছি, ঠিক না? আমরা তো এক্সপ্রেসে আছি নাকি? আমরা পেস্ট করলাম। তো পেস্ট করার পর আমাদের ফাইলের নামটা বলতে হবে। ফাইলের নাম হচ্ছে কি app.js, আর ওয়াচ লিখছি এই কারণে যেন হচ্ছে আমরা ওই app.js এর সাথে কানেক্টেড যে কোনো ফাইলে যদি কাজ করি, সাথে সাথে কি হয়ে যাবে, ওয়াচ করবে। এখন দেখেন pm2 not found। হ্যাঁ, apt install pm2 অফিসিয়াল ওয়েবসাইট। হ্যাঁ, pm2.io, একটু পড়বেন, এটা অনেকগুলো npm দিয়ে করা লাগে রে, বিপদ। আমার তো apt দিয়ে ঠিক আছে, তার মানে এটা প্রজেক্ট বেস, প্রতিটা প্রজেক্টে করা যায়। এটা অন্য জিনিস, এটাতে হয়ে গেছে, ঠিক আছে, npm হয়ে গেছে। আচ্ছা, ডান। এখন আসেন ওয়াচ মোড। তো দেখেন এই যে রান হচ্ছে, দেখতে এরকম দেখেন। pm2 যদি দিয়ে হচ্ছে pm2 ls, pm2 ls, তাহলে দেখবেন এই যে অ্যাপ নামে কিছু একটা রান হচ্ছে। তো বাই ডিফল্ট নেম সেট করা যায়, ls মানে হচ্ছে দেখানো আর কি, শো করা, লিস্ট আর কি, ls মানে লিস্ট। হ্যাঁ, এটা কমান্ড হচ্ছে ড্যাশ ড্যাশ লিস্ট, এটা হচ্ছে ls, বুঝছেন? আচ্ছা, তাহলে যেখানে ছিলাম, এখন দেখেন এখন অলওয়েজ হচ্ছে আমরা একটা কোথাও রানও করি নাই, চলতে থাকবে, বুঝছেন? আর অফ হবে না। ইভেন দেখেন যদি আমরা কোনো কিছু চেঞ্জ করি, কারণ আমি দেখলাম যে হ্যালো ওয়ার্ল্ড আপডেটেড, সেভ করলাম, লোড দিলাম, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো বিষয়টা তাহলে এখন দেখেন আরেকটা জিনিস শেষ করে ফেলি। এখন ধরেন এটাকে আমরা স্টপ করবো, কি করবো, স্টপ করবো। আর আরেকটা দেখেন pm2 log একটা আছে, pm2 log। তো pm2 log হচ্ছে দেখেন ওই যে আমরা টার্মিনালে যা কিছু দেখি না লগ হয় না, হিট করলে ওই যে আমাদের টার্মিনাল উপর দিকে দৌড় দেয়, এগুলো সব এখানে লক করা যায়। তো সেক্ষেত্রে যদি দেখেন যে কোনো ফাইলে এরর আছে, টার্মিনাল আমরা খুঁজি না নোডে কোথায় কোথায় দেখাইছে, সেম জিনিসটা হচ্ছে আমরা এখানে দেখতে পারি। আমি আবার রিলোড দিই, দেখেন এখানে আরেকটা এরকম লগ হইতে থাকবে আর কি, একটার পর একটা, বুঝে গেছে। আর এটা রান করতে গিয়ে যদি কোনো এরর হয়, সেই এররটা হচ্ছে আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আবার pm2 ls দিই, pm2 ls মানে হচ্ছে pm2 লিস্ট, আর এখানে একটা আইডি দেওয়া আছে, আইডি কত থেকে শুরু হয়েছে, 0 থেকে। তো আমি চাই pm2 রিস্টার্ট করতে, স্টার্ট 0, তাহলে রিস্টার্ট হবে, ঠিক আছে। আর এখানে দেখেন যে রিস্টার্ট এটা 1 ছিল, এটা কত হয়ে গেছে, 2 হয়েছে। ওই যে আপনি যতবার ওয়াচ মোডে দিবেন এটা ততবার রিস্টার্ট হবে, কাউন্ট হবে। ম্যানুয়ালি তো করলেনই, যতবার ফাইল চেঞ্জ করবেন সে অটোমেটিক কি করবে, রিস্টার্ট করবে। হ্যাঁ কই হয় না, এই যে করছি 1 হয়ে গেছে না, প্রথমে 0 ছিল। আচ্ছা এরপর দেখো এখানে এখানে আর কিছু সুবিধা আছে, যেমন যে সিপিইউ কত পার্সেন্ট নিচ্ছে, মেমোরি কত পার্সেন্ট নিচ্ছে, পুরোটা পাওয়া যায় আর কি। খেয়াল করে দেখেন শুধু এই যে app.js এ কতটুকু নিচ্ছে, 22 মেগা। তো নোডের না না না, এটা হচ্ছে শুধুমাত্র pm2 দিয়ে কোন কোন প্রজেক্ট রান করা আছে শুধু এটা দেখাবে, বুঝছো। আচ্ছা এরপর হচ্ছে নেক্সট কি লাগবে, নেক্সট হচ্ছে আমি এটা স্টপ করে দিতে চাই, pm2 স্টপ 0, ঠিক আছে। আর অথবা যদি জানতে হচ্ছে ডিলিট, শেষ চলে গেছে, ঠিক আছে, pm2 পুরো ফাঁকা। ওকে তাহলে প্রসেস হচ্ছে কি, আমি আমার নোডের প্রজেক্টে আসবো, দেন pm2 স্টার্ট, নোড স্টার্টের জায়গা হয়ে যাবে কি pm2 স্টার্ট, আর ওয়াচ ফ্ল্যাগটা অন করবেন যেন কি থাকে, ওয়াচ মোডে অন থাকে, ঠিক আছে। ওকে ফাইন, তাইলে মোটামুটি সার্ভার সেট আপও করতে পারেন, টিসি প্রজেক্ট রান করতে পারেনি, পাশাপাশি হচ্ছে কি জেএস ফাইল রান করতে পারেন। নেক্সট কাজ হচ্ছে একটা লারাভেল প্রজেক্ট ইনস্টল করা, সবাই বুঝে করে ফেলেন। আমি লারাভেল একটা প্রজেক্ট জাস্ট এখানে